সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসের উদ্ধার পর্বের ১৩তম প্রবাহের ঘটনায়। এছিলাম যে সীমার তেগান এবং তুর্কি সৈন্যদের একজন সেনাপতির সাথে গোপনে কিছু একটা আলোচনা করেছে, ষড়যন্ত্র করেছে, এরকম কিছু একটা আমরা বুঝতে পেরেছি। তো এই পর্বে সেই ষড়যন্ত্রের ব্যাপারটা উন্মোচিত হচ্ছে। ব্যাপারটা ছিল এরকম যে রাতের বেলা যখন বেশিরভাগ সৈন্যরাই ঘুমিয়েছিল তেগান এবং তুর্কি শিবিরে, তখন ভেতর থেকে কিছু সৈন্যের সহযোগিতায়, ওই যে সেনাপতিদের সাহায্যে, কিছু সৈন্যের সহযোগিতায় এবং বাইরে থেকে সীমারের কিছু সেনা সৈন্যদের সহযোগিতায় তারা তেগান এবং তুর্কি শিবিরে আগুন লাগিয়ে দেয়। বেশিরভাগ সৈন্যরাই যেহেতু ঘুমিয়েছিল, নিদ্রারত ছিল, তারা কিছু বুঝে উঠতে পারলো না। যারা জেগে থাকার তারা তো জেগেই ছিল, আর যারা বাইরে থেকে আসার তারা বাইরে থেকে এসেছিল, তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যে যেদিকে পারলো পালিয়ে গেল। আর তেগান এবং তুর্কি ভূপতি মানে রাজা, তারা দুজন যখন জেগে উঠলেন, তখন দেখলেন যে তারা তাদের হাত পা বাঁধা এবং তাদের মুখও বাঁধা, তাদের কোনো নড়ার শক্তি নাই। কিছুক্ষণের মধ্যেই তাদের চোখও বেঁধে ফেলা হলো, বেঁধে তাদেরকে সীমারের শিবিরে নিয়ে যাওয়া হলো। এদিকে যে যে কিছু সৈন্য যারা বেঁচে ছিল, যারা পেরেছে, যারা ভয়ে প্রাণ বাঁচিয়ে যারা পালিয়ে গিয়েছিল, তারা বিভিন্ন জায়গায় জঙ্গলে এখানে সেখানে লুকিয়ে থাকলো। ভূপতি দুই রাজাকে সীমারের সামনে হাজির করা হলো। সীমার তাদেরকে মুহাম্মদ হানিফাকে সহযোগিতা করার জন্য, মহারাজ এজিদের বিরুদ্ধে আচরণ করার জন্য, যেহেতু তোমরা মদিনায় গমন করছিলে, সুতরাং তোমরা অপরাধী, তোমাদেরকে বন্দী করে এখনই আমরা তো দামেস্কে নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুতি হচ্ছিল সকালবেলা তাদেরকে নিয়ে যাবে, ঠিক এই সময়ে আরেক নাটকীয় ঘটনা ঘটলো, আরেক অভূতপূর্ব ঘটনা ঘটলো। আমরা এর আগে দেখেছিলাম যে ইরাকের ভূপতি, ইরাকের রাজা মজহাব কাক্কা কয়েক লক্ষ সৈন্য নিয়ে সীমারের সম্মুখে এসে হাজির হল, সীমার বাহিনীর সম্মুখে এসে হাজির হলো। সীমার বাহিনীর সম্মুখে এসে হাজির হয়ে তারা তখনও তারা রওনা হয়নি, তারা প্রস্তুতি নিচ্ছিল, তাদের শিবিরের চারদিক ঘিরে ফেলল। এবং মজহাব কাক্কা আগে থেকেই কিন্তু সীমার সম্পর্কে জানতেন, শুধু তাই না, তিনি জানতেন যে এই সীমারই হচ্ছে সেই সীমার, মানে জানতে পারলেন যে এই সীমারই হচ্ছে সেই সীমার যে কারবালার ময়দানে হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে। আর মজহাব কাক্কা ছিলেন ইমাম বংশের অনুসারী, তিনি একথা শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বললেন যে সীমারকে তিনি কাছে পেলে সীমারকে হত্যা করে তিনি কারবালার দাঁত উঠাবেন। সীমার মজহাব কাক্কার বীরত্ব সম্পর্কে, তার ক্ষমতা প্রতিপত্তি, তার বীর্য পৌরুষত্ব সম্পর্কে জানতেন, এবং যে জানতেন বলেই তিনি ভীত হয়ে পড়লেন, তিনি মজহাব কাক্কার সম্মুখে যেতে সাহসী হলেন না। এর মধ্যেই সীমারের বেশ কিছু সৈন্য তার বিদ্রোহ করলো, মানে তারা সীমারের দল পরিহার করে তারা মজহাব কাক্কার সামনে এসে তাদের অস্ত্র মাটিতে রেখে তারা হাত তুলে আত্মসমর্পণ করলো। মজহাব কাক্কা তাদেরকে গ্রহণ করলেন, কিন্তু তাদেরকে বললেন যে এদেরকে কোনো অস্ত্র দেওয়া যাবে না, তবে তাদেরকে শিবিরে রেখে দাও, কারণ বলা যায় না সীমার অনেক চতুর লোক। এরপরে কিছুক্ষণ পরে দেখা গেল যে সকল সৈনিকরা, যে সকল সেনাপতিরা তুর্কি এবং তোগান পক্ষ থেকে সীমারের দলে গিয়ে যোগ দিয়েছিল, তারাই উদ্যোগ নিয়ে সীমারের হাত পা বেঁধে তারা এনে মজহাব কাক্কার সামনে সীমারকে রেখে বলল যে আমরা সীমারকে আপনার সামনে নিয়ে আসলাম, আর আমরাও অপরাধী, আপনি আমাদেরও বিচার করুন, সীমারেরও বিচার করুন। তখন মজহাব কাক্কা বলল যে তোমাদের বিচার এখানে হবে না, আমরা সবাই মিলে মদিনায় যাব, সেখানে মোহাম্মদ হানিফা যে বিচার করবেন সেই বিচারই হবে চূড়ান্ত বিচার, সুতরাং তোমরা বন্দী হয়ে আমাদের সাথে মদিনায় চলো। এবং মদিনায় যাওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেন। তা এদিকে তার লোকজনকে বলে দিলেন যে এই যে সীমারের সৈন্য এবং তেগান এবং তুর্কি পক্ষের যে সকল মানে বিশ্বাসঘাতক সৈন্য, এদের সবাইকে যেন অত্যন্ত কৌশলে চোখে চোখে রেখে সাবধানের সহিত তাদেরকে মদিনায় নিয়ে যাওয়া হয় সীমার সহ, কারণ
সীমার খুবই ধূর্ত, সে কখন কি করে না করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তখন মজাব কাক্কার লোকজনেরাও সেইভাবে ব্যবস্থা গ্রহণ করে সবাই মিলে করলো। এই পর্যায়ে এসেই এই পর্বের ঘটনা শেষ হয়। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে পরবর্তী পর্বের ঘটনা দেখবার জন্য, সেই সাথে সকল পর্বগুলো উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।